সবার এই সময় বাড়ি যেতে খুব মন চায় না হ্যাঁ অপেক্ষায় আছে ও আই লাইক দিস ওয়ান এটা করতে খুবই ভালো লাগবে পানির মধ্যে গ্রামে সবাই এরকমই করে অপেক্ষা কখন পৌঁছাবে এই মুহূর্তগুলো আসলে অনেক স্বাগতম সবাইকে উইথ রিঅ্যাকশনে আজকে আমরা একটা টিভিসি দেখব যেটা আমাদের বাংলাদেশের সবারই প্রিয় একটা টিভিসি আর এটা হচ্ছে মূলত আমাদের ঈদ হলিডেকে সামনে রেখে করা হয়েছিল আর এটা অনেক আগের একটা টিভিসি সো চলুন সবাই মিলে দেখে আসি সবার এখানে বাইরে যেতে খুব মন চায় এবছর বাচ্চার জন্য জিনিস কিনছে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রেটা আপন সুরে এটা করতে খুবই ভালো লাগবে গ্রামে সবাই এরকমই করে দিচ্ছে রেটা পানি পরিষ্কার করতে এরকম করতে হবে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি অপেক্ষা কখন পৌঁছাবে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি যাই হোক এবছর আমার মনে হয় না মানুষের স্বপ্ন বাড়ি যাচ্ছে খুবই শিহরণ জাগানো একটা টিভিসি ছিল ওই সময় এবং এখনো চলছে এখনো চলে এটা এবং এটা দেখলে আর নিজেদের মধ্যে একটা ইয়ে হয় যে এখন বাড়ি যেতে হবে কিন্তু এই বছর আসলে কারোরই বাড়ি যাওয়া হচ্ছে না এই বছরের দুই দুটো ঈদই হচ্ছে সবার বলা চলে অনেকটা মলিন আসলে সব আটকে গেছে আর মানুষও এখন ঘর থেকে খুব কমই বের হচ্ছে সবাই আমাদের দেশে যেটা হয় সবাই মানে ঈদের সময়টা যে একটু বেশি ছুটি পায় এই সময় সবাই একসঙ্গে বাড়িতে যায় এই যে বাড়িতে যাওয়া একসঙ্গে সবাই মিলে এটা একটা অন্যরকম অনুভূতি সবাই সবাই অনেক কষ্ট করে যেত টিকিট পাওয়া নিয়ে অনেক দৌড়াদৌড়িতে থাকতো হ্যাঁ তো সবাই একটা অনেক চাপ থাকতো এই বছর আর সেই চাপ নেই টিকিটের সময় আমরা মনে আছে আমরা কতবার লাইনে দাঁড়িয়েছি আমাদের কত লাইনে দাঁড়াইতে হয়েছে বাস কখন আসবে এগুলো নিয়ে ট্রেনে তো এই সময় টিকিটই পাওয়া যায় না ট্রেনে টিকিট পাওয়া যায় না ট্রেনে এয়ারেও টিকিট পাওয়া যায় না সহজ সব মিলে অনেক অনেক প্রেশার থাকতো এই বছর আর সেই প্রেশারটা নেই এবছর আর স্বপ্ন বাড়ি যাচ্ছে না এটা আমাদেরও খারাপ লাগছে কারণ বছরে এই ঈদের সময়গুলোতে সবাই বাড়ি যাওয়ার একটা তাড়া থাকতো বাড়িতে সবাই অপেক্ষা করতো যেমন বন্ধু বান্ধব অপেক্ষা করতো ফ্যামিলি মেম্বাররা অপেক্ষা করতো সবাই অনেক কেনাকাটা করতো এবছর সেই কেনাকাটাটাও হয়নি
আসলে সবাই তো একসঙ্গে যেহেতু বাড়ি যেত, আর এবছর সবাই মিস করবে বাড়ি যাওয়াটা। আর আমার মনে হয় যে দর্শকরা অনেকেই এখন হচ্ছে এয়ারটা দেখে সবার মন খুব খারাপ হবে, কারণ এখন যেহেতু সবাই বাড়ি যেতে পারছে না। যদি আমরা বেঁচে থাকি তাহলে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ঈদ করবো আমরা। এবছর ঘরে থাকি, সবাই সুস্থ থাকি, সাবধানে থাকি। আজকের মতো এখানেই বিদায়।